উল্লেখযোগ্য কথা আপনি কোয়ার ধরনে বর্তমান লকে কিন্তু প্রশাসনের কোন লোক এই মুহূর্ত লকে কিন্তু উপস্থিত হওয়া নাই যেহেতু আমি এনবি নিউজের টিম পুয়ার ভাগর পৰা ইয়াত উপস্থিত আছো আর আমি সামগ্রিক দৃশ্যাঙ্ক ইতিমধ্যে পুনপটিয়া সম্প্রচার প্রতিগৰাকী দর্শকৰ ওচৰলৈ লৈ যাব কাৰণে চেষ্টা আমাৰ অব্যাহত ৰাখিছো ইয়াৰে যি ভাৰাতীয় এই অঞ্চলৰ যি সত্তাধিকাৰী গৰাকী আমাৰ লগত উপস্থিত আছে তেখেতৰ পৰা মই কিছু ভাষ্য পুনৰবাৰ লব কাৰণে চেষ্টা কৰিম আসলে দাদা সমগ্র ঘটনাকাণ্ড যেহেতু সংঘটিত হওয়ার বহু সময় এটা উকলি গেছে প্রশাসনের লোক আহি উপস্থিত হয়েছে নাই আর যেহেতু ভুক্তভোগী পরিয়ালে ইতিমধ্যে আমার আগত মন্তব্য দাঙি ধরেছে নিশার আহার গ্রহণ করবা নাই এক প্রকার ভোগাতো রয়েছে কিনা কিনা ব্যবস্থা করেছে এক নম্বর মানে কে আছো নিশার আহার গ্রহণ করবেন সেইটা ডাঙর কথা হল কি রাতে 10:40 বজাত আপনি কোনো হোটেল নাপায় কোনো দোকান নাপায় এনেকা একটা পরিস্থিতি মানে মূল কথাটা কব দিয়ক আমি প্রথমে কথা হল কি আমি প্রথমে রেস্কিউ করব লাগে মানুষখিনি বসাব লাগে আমার ফার্স্ট কাম আছিল আমি গম পোৱাৰ লগে লগে খবর পোৱাৰ লগে লগে ঘৰৰ পৰা আহিছো আহি আগতে সিলিন্ডাৰবিলাক ইয়াৰ পৰা ওলাইছো বহুত সিলিন্ডাৰ ওলাইছো আৰু মানুহবিলাকক খাল্লা কৰি কৰি কৈছোঁ যে আপোনালোকে নিজৰ নিজৰ সিলিন্ডাৰ লৈ ঘৰৰ পৰা বাহিৰত ওলাওক বাচ্চা চাচাবিলাক মানুহবিলাক বাহিৰত ওলাওক কিবাকে মানুহখিনি বাচক বাকী কি হয় দেখা যাব সেইমতে সেই মৰ্মে আপোনাৰ বহুতখিনি ৰেস্কিউৰ পৰা বাচিছে অত্যন্ত আপোনাৰ 40 ঘৰমান ঘৰ হৈছে জ্বলিছে নহ'লে আৰু বহুত জ্বলিলে হয় বাকী আৰু ওচৰৰ প্ৰভাৱ পৰিলে ওচৰৰ লেবাৰবিলাকৰ ঘৰ জ্বলিলে হয় বিশেষকৈ সিলিন্ডাৰ আমি এইটো যিটো মই যিটো আমি যিকেইটা সিলিণ্ডাৰ ৰেস্কিউ কৰিছোঁ সেইকেইটা যদি সিলিণ্ডাৰ ৰেস্কিউ যদি 10 মিনিট দেৰি হ'লে হয় দাদা এই হাতীগাঁৱত বমৰ নিচিনা আপোনাৰ বহুত ধৰণৰ জুই জ্বলিবলগীয়া অৱস্থা হ'লে হয় কাৰণ 18টা সিলিণ্ডাৰ ধেমালি নহয় মানে মোৰ নিজৰ হাতেৰে যিটো কৈছোঁ সেইটো ওলোৱাটো আৰু ছেকেণ্ড কথা হ'ল যিবিলাক মানুহ আমি যিবিলাক ভুক্তভোগী তেওঁলোকক এতিয়া আমি কি কৰিম কওক এই ৰাতি 11টা বজাত কোনো খোৱা ব্যৱস্থা কৰিব পৰা কেপাচিটি এইটোৰ কাৰণে নাই যে না খৰি আছে কাৰোবাৰ দোকানৰ পৰা খৰি আনি জুই জ্বলাম নে ডেস্কি আনিম নে কাৰিকৰ আনিম নে কি কৰিম কিন্তু আমি মছজিদত আমাৰ হাতীগাঁও কমিটি হাতীগাঁৱৰ মানুহ ৰাইজে সহযোগ কৰিছে গোটেই ইয়াৰ যুৱকে সহযোগ কৰিছে তাৰ কাৰণে আমি যিখিনি বস্তু আমি দিব পাৰিছোঁ ৰাতিপুৱা নাস্তাটো ৰাতিপুৱা চাহটো আমি দিয়া ব্যৱস্থা কৰিছোঁ আৰু আমি দুপৰীয়া আহাৰৰ কাৰণে ব্যৱস্থা কৰি আছোঁ আমি সেইটো আমাৰ সমাজৰ পৰা ৰিণ্টুদা আৰু আমাৰ ইয়াৰ যিখিনি আমাৰ লোকেল আমাৰ হাতীগাঁৱৰ যিখিনি স্থানীয় ব্যক্তি আছে তেওঁলোকৰ সহযোগত গোটেইখিনি ব্যৱস্থা অলৰেডি কৰি থৈ দিছে যিখিনি মানুহ ইয়াৰে ভুক্তভোগী আছে তেওঁলোকে খোৱা লোৱা বা এইবিলাকৰ কাৰণে বৰ্তমান আমাৰ ফালৰ পৰা একো প্ৰব্লেম নাপায় আমি ৰাইজৰ ফালৰ পৰা সেইখিনি সুবিধা অলৰেডি ৰাতিয়ে আমি সেইবিলাক ব্যৱস্থা কৰিছোঁ নিশ্চিত কৈ আপোনালোকে ব্যক্তিগতভাৱে সমাজৰ ফালৰ পৰা আপোনালোকেতো এইখিনি তৈয়াৰ কৰিছে কিন্তু যিখিনি আচলতে সা সুবিধা প্ৰশাসনৰ ফালৰ পৰা পাব লাগে প্ৰশাসনৰ পৰা শুনক এটা কথা কওঁ আমি যেতিয়া ৰেস্কিউ কৰিব আহিছোঁ তেতিয়া আপোনাৰ প্ৰশাসন অলৰেডি চাওক প্ৰশাসন যেতিয়ালৈকে আহি পাৰে কিন্তু হয় প্ৰশাসনে আমাক কোঅপৰেট কৰিছে গোটেইখিনিয়ে কোঅপৰেট কৰিছে এনেকুৱা নকওঁ যে কোনোবাই আমাক কোঅপৰেট কৰা নাই কোঅপৰেট সঁচাকৈ কৰিছে আৰু যিহেতু কোঅপৰেট যদি নকৰিলে হয় ইমান ডাঙৰ এটা কেম্পাছত এনেকুৱা ধৰণৰ ঘটনা এটা হ'লে আৰু বহুত ঘটনা হৈ যাব পাৰিলে হয় কাৰণ আমাৰ ইয়াৰে স্থায়ী মানুহখিনি আৰু প্লাছ লগতে ধৰি লওক আপোনাৰ প্ৰশাসনৰ মানুহখিনি আৰু আপোনাৰ যিটো আপোনাৰ ফায়াৰ ব্ৰিগেডৰ মানুহখিনি যথেষ্ট হেৰি কৰিছে সহযোগ কৰিছে কিন্তু ফায়াৰ ব্ৰিগেডে অলপমান সময় নষ্ট কৰিছে তাৰ কাৰণে অলপমান ঘৰ আৰু বেছি জ্বলিব হ'ল কাৰণ এইটোৱে তেখেতক বাৰবাৰ কৈ আছোঁ আপুনি গাড়ী ভিতৰত সোমাওক তেখেতে এটাই কথা কয় যে আমাক ইনষ্ট্ৰাকশ্যন দিয়া নাই ওপৰৰ পৰা মই কৈছোঁ যে ইনষ্ট্ৰাকশ্যন কেতিয়া দিব গোটেই জ্বলি শেষ হৈ যোৱাৰ পিছত ইনষ্ট্ৰাকশ্যন দিব নেকি আপোনালোকক তেওঁ কৈ আছে নাই মই পানী লোড কৰি আছোঁ হেৰি কৰি আছোঁ কিবা কিবি সেনেকুৱাকৈ 10-15 মিনিট জুই লাগি থকা অৱস্থাত 10-15 মিনিটটো আমাৰ কাৰণে বহুত সেইখিনি সময়ত যদি ফায়াৰ ব্ৰিগেডে যদি নষ্ট নকৰিলে হয় মই ভাবোঁ আজি ইমানখিনি ক্ষতি হয়তো নহ'লে হয় অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হোৱাৰ কিমান সময়ৰ পিছত অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হোৱা মিনিমাম আপোনাৰ চাওক মই 5 মিনিটৰ ভিতৰত আহি পাইছোঁ অগ্নিকাণ্ড আপোনাৰ মোটামুটি 25 মিনিট সময় লাগিছে আপোনাৰ জুই লগা এনেকুৱা ঘৰত দৰ্জা বেৰা ঘৰত জুই লগা আৰু কালি এইকেইদিন 2-3 দিন আগৰ যিটো বৰষুণৰ যিটো চিটুৱেশ্যন আছিল মানে ৱেডাৰৰ যিটো চিটুৱেশ্যন আছিল যদি আগতে হ'লে হয় এতিয়াওতো সি চাফা হৈ গ'ল হয় প্ৰায়ভাগৰ আহাৰ আগত যিহেতু অলপমান সেমেকা আছিল জুইটো তাৰমানে ধৰাত অলপ টাইম লাগিছে তাৰ কাৰণে অলপ সময় পাইছোঁ সেইটোৰ কাৰণে আমি ৰেস্কিউ কৰিব সময় পাইছোঁ মেইন কথা আৰু ফ্ৰাই ব্ৰিগেডে সেই বস্তুটো একচুৱেলি আমাক আৰু অলপ যদি সহযোগ কৰিলে কোঅপৰেট কৰিলে হয় কৰিছে ন' ডাউট নাই কৰা বুলি নকওঁ কিন্তু অলপমান লেহেমীয়া হৈছে যাৰ কাৰণে আমি বেছি ক্ষতিপূৰণ কৰিব লগা হৈছে যাৰ কাৰণে মানুহৰ বহুত বেছি মানে মানুহৰ প্ৰপাৰ্টি আমি মানে বচাব নোৱাৰা হ'লোঁ আসল কথা হল এইটো ধন্যবাদ জানাইছো ইতিমধ্যে সুস্মিতা আমি যিগৰাকী এই ভাৰাতীয় যি কমপ্লেক্সৰ যিগৰাকী স্বত্বাধিকাৰীৰ মন্তব্য আমি এনবি নিউজৰ দৰ্শকৰ বাবে লৈ যাবৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ আচলতে তেখেতলোকে ক্ষোভ ব্যক্ত কৰাটো দেখিবলৈ পোৱা গৈছে বৰ্তমান সময়ত যিহেতু অগ্নি নিৰ্বাপক বাহিনী ঘটনাকাণ্ড সংঘটিত হোৱাৰ 25 মিনিট বিলম্বকৈ আহি ঘটনাস্থলীত উপস্থিত হৈছিল আৰু যাৰ বাবে হয়তো যি অগ্নিকাণ্ডৰ প্ৰভাৱ আচলতে ব্যাপকভাৱে বৃদ্ধি হৈছিল আৰু ইতিমধ্যে যিহেতু মই পুনৰবাৰ কৈ আছোঁ 100টাকৈ পৰিয়াল যিহেতু ইয়াত বসবাস
বসবাস করে আইসিল চল্লিশটাতক অধিক পরিয়ালর কিন্তু বাসগৃহ বর্তমান ভস্মীভূত হয়ে গেছে, সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। আর বহু মূল্যবান সা সামগ্রী যেহেতু ইতিমধ্যে জলি সারখার হয়ে গেছে, মানে পূর্বর বুলেটিনখনতো ইতিমধ্যে পুমপটিয়া সম্প্রচারত আপনার ভুক্তভোগীর সম্পূর্ণ যে মন্তব্য মানে আপনার ওসর লাব কারণে চেষ্টা অব্যাহত রাখিছিল। বর্তমানও এই অঞ্চলত কিন্তু যথেষ্ট লোকর সমাগম হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। এতিয়াও কিন্তু প্রশাসনের লোক আহি উপস্থিত ইয়াত হওয়া নাই। যে ধরনের যিনি সা সুবিধা দিবলগে আসলে প্রাকৃতিক দুর্যোগ এটার সময় যেহেতু প্রাকৃতিক দুর্যোগের যাগ আছে কিন্তু বর্তমানও আহি বর্তমান ইয়াত উপস্থিত হওয়া নাই। যদিও কালি নিশা তিন বজালেক অগ্নি নির্বাপক বাহিনীয় ইয়াত জুই নির্বাপন করবলে সক্ষম হয়েছিল, কিন্তু তার পিছরেরপরা কিন্তু বর্তমানলকে পুয়ার ভাগরপরা কোনো ধরনের যে প্রশাসনের লোক বর্তমানলকে আহি উপস্থিত হওয়া নাই। মই সামগ্রিক দৃশ্যাঙ্ক মূর সদিত্ব সাংবাদিক ইতিমধ্যে বিপ্লবে আপনার দেখাই আছে। এনে ধরনের সমগ্র অঞ্চল কিন্তু বর্তমান জলি সারখার হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। জুইর প্রকোপ ইমানেই বেশি আছিল যে আমি এতিয়াও অনুভব করব পারিছো ইয়ারে বর্তমান জুইর হিট আসলে প্রকোপ আসলে বর্তমানও কিন্তু আমি অনুভব করবলে পারি আছো। যদিও জুই নির্বাপন করা এতিয়াও চারি পাঁচ ঘন্টাক উকলি গেছে, তারপরও কিন্তু সমগ্র অঞ্চল এতিয়াও ধূলি আর ছাইরে বর্তমান সমগ্র অঞ্চল ভরি পড়েছে বলে কব লাগবে। যদিও বতর সেমেকা হয়ে আছে তথাপিও কিন্তু এতিয়াও কিন্তু জুইর সম্পূর্ণরূপে যিসমূহ আসলে যিসমূহ অংশ আসলে রয়ে গেছিল সেইসমূহ কিন্তু এতিয়াও জ্বলি থাকাটো পরিলক্ষিত হয়েছে। যথেষ্ট এক বিধ্বংসী অগ্নিকাণ্ড বলে মানে কব লাগবে সুস্মিতা, যেহেতু যোরহাটত কিছুদিন পূর্বে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে গেছিল আর তারপর মহানগরী কালি পুনর্বার নিশার ভাগত এই চাঞ্চল্যকর ঘটনায় কিন্তু বর্তমান সমগ্র অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে। মই কিছু অঙ্কক যে এক্সক্লুসিভ দৃশ্যাংশ মই প্রতিগী এন বি নিউজের দর্শকের ওসরলে লৈ যাব কারণে চেষ্টা করে আছো। মূর সদিত্য সাংবাদিক বিপ্লবে দেখাই আছে, মূর ডি এস এন জি সহযোগী হেমন্তর সহযোগত মানে আসলে আপনার সমগ্র দৃশ্যাংশ দেখাবলে বর্তমান চেষ্টা করে আছো। এনে ধরনের বর্তমানও কিন্তু একটা আলমিরা আপনার যেহেতু মানে দেখাই আছো ইয়ার ভিতর এটাও যিসমূহ জুই জ্বলি গেছে, সমগ্র যার কাপড় এতালে জ্বলি গেছে, যিসমূহ মূল্যবান সা সম্পত্তি ইতিমধ্যে জ্বলি সারখার হয়ে গেছে বলে মানে এক প্রকার কব লাগবে। সমগ্র আসলে অগ্নিকাণ্ড ইমানেই ভয়াবহ আছিল যে আসলে কোনো সময় পোৱা নাছিল এইসমূহ ইয়ারে প্রতিবেশী রাইজে আসলে ওলাই যাবলে কোনো সময় পোৱা নাছিল, আর যার ফলত কিন্তু জুইর তাণ্ডব আসলে যথেষ্ট বৃদ্ধি পাইছিল আর যথেষ্ট ক্ষয় ক্ষতি হয়েছিল। মূল এগারী স্থানীয় লোক উপস্থিত আছে, মানেপর জানিব চেষ্টা করি আপনারও ইয়াতে সাগে আসলে কি কি জ্বলি গেছে বারো? মোটো গোটাই পয়সাও জ্বলি গেল, গোটাই মেশিন সেশিন যত যা সা সামগ্রী আছে গোটাই গেছে। আসলে কেনেকে হয়েছিল সমগ্র ঘটনাটা কেন ধরনের? এটা এইফালে জুই লাগা লাগা বলে কয়ে তাহলে আওয়াজ দিছে আহিয়ে নাপালো, গোটাই জ্বলি গেল। ইতিমধ্যে কিন্তু এই অঞ্চলরে আন কিছু স্থানীয় ব্যক্তি আমার আগে মন্তব্য প্রকাশ করেছে, অগ্নি নির্বাপক বাহিনী গাড়ি যথেষ্ট বিলম্ব করেছিল, আহি পাওঁতে বিশ পঁচিশ মিনিট দেরিকৈ আহি পাইছিল, অলপ যদি সোনকালে আহি পালে আপনার বাসগৃহসমূহ হয়তো বাঁচিলে হেঁটে নয় জানো? না সেটো অগ্নি বাহিনী গাড়ি আহ বলে গেছে তো গম পাওয়া নাই। মানে আপনাদের নিশা কে বজালেক হেৰি কৰিছে জুই নির্বাপন করবলে সক্ষম? আমি রাতেপুৱা লৈকে আছো, রাতেপুৱা লৈকে আছিলে তিনটা চাৰে তিনটা বজালেক তেনে জুইবিলাক উঠি আছে, অলপ অলপকে নামি আছো পানি দি কেনে। আর আপনার সা সামগ্রীর এনে যিসমূহ লোক কিনা আঘাতপ্রাপ্ত হয়েছে নাকি জুই? বর্তমান এটাকলে গম পাওয়া নাই, এটাকে হওয়া নাই। আপনার পরিয়াল কেজন লোক আসলে? আমি পরিয়াল তিনজন আসলে, তিনজন আসলে। কিমান দিনের পর বসবাস করে? এতে পনেরো ষোলো বছর মানে, পনেরো ষোলো বছর আগে কেতিয়াবা এনে ঘটনা সংঘটিত হয়েছে? নাই হওয়া নাই। সুস্মিতা এনে ধরনের এগারী দুর্ভোগীয়া ব্যক্তি আসলে মানে কব লাগবে, তখেতর মন্তব্য মানে আপনার ওসর লাব কারণে চেষ্টা করলো। তখেতর সমগ্র সা সম্পত্তি ইতিমধ্যে জ্বলি সারখার হয়েছে বলে মানে কব লাগবে সুস্মিতা। আন এক দৃশ্যাংশ মূর সত্য সাংবাদিক বিপ্লবক দেখাবলে অনুরোধ করছো, কাখরিয়া যেটু একটা ঘর, ঘরের যিড়িকি ইতিমধ্যে সম্পূর্ণভাবে জ্বলি ভস্মীভূত হয়েছে, ভিতর ভাগলকে যেহেতু জুইর লেনিহান শিখা আসলে ভিতরলে গুছি গেছিলেন, সমগ্র অগ্নিকাণ্ড আসলে বৃদ্ধি পাইছিলেন যেটা চারিটার পর পাঁচটাক সিলিন্ডার আসলে ইয়াত বিস্ফোরণ হয়েছিল। সমগ্র ঘটনাকাণ্ড আসলে আরম্ভ হওয়ার পিছতে জুই সূত্রপাত হওয়ার পিছতে কিন্তু আসলে এশটাক পরিয়ালত আসলে আপনি এবার অনুমান করক কিমান সংখ্যক সিলিন্ডার আসলে এই অঞ্চলত থাকিব পারে। আর সেই কথা ইতিমধ্যে ভাড়াতিয়া এই অঞ্চলের আসলে সত্তাধিকারীগী আমার এন বি নিউজের আগত তখেতে মন্তব্য প্রকাশ করেছে, ওঠেরো বিশটাক সিলিন্ডার সময়মতে যদি আসলে উদ্ধার করবলে সক্ষম নহলেতেন, ঘটনাস্থলীর বাহিরলে উলিয়া লৈ যাবলে সক্ষম নহলেতেন হয়তো এই অগ্নিকাণ্ডর আন এক
বিশেষ সূত্রপাত হওয়ার এক সম্পূর্ণ সুযোগ আসলে যুক্ত বাকি যু ঘর আসলে সেই সময় আসলে আসলে আরো অধিক জুইর সূত্রপাত হলেন এনে কিছু মন্তব্য কিন্তু বর্তমান স্থানীয় রাইজে করা দেখবলে পাওয়া গেছে। যথেষ্ট সংখ্যক যে সা সামগ্রী বর্তমান জ্বলি ছারখার হয়েছে। মানে আপনাদের পুনর্বার সেই দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করে আসো। এগারী মহিলা উপস্থিত আছে, কিছু যি নথিপত্র আসলে গুরুত্বপূর্ণ নথিপত্র জ্বলি যাওয়া অংশ আসলে আমাক দেখাবলে চেষ্টা করেছে। এনে যুক্ত ইয়ারে লোক আসলে যথেষ্ট সংখ্যক গুরুত্বপূর্ণ নথিপত্র, ভোটার কার্ড, আইডি কার্ড, যুক্ত আসলে আধার কার্ড, এনে কিছু রেশন কার্ড সকলো কিন্তু বর্তমান জ্বলি ছারখার হয়েছে। আপনাদের সমগ্র ঘটনাকাণ্ড সংঘটিত হয়ে যাওয়া বহু সময় উকলি গেছে। কিবা কিবা সরকারের ফল কিবা আপনাদের জানা হয়েছে? এতিয়ালৈকে জানা নাই। এইটো ক্ষতি হয়েছে, এই বিছনা, আলনা, বাকস দুইটা 30,000 টাকা, আর ওই যে বালতি বুলতি ডেসকি পাইলে তুলি তোষক চারটে, এইয়ে তোষক কাপড় কানি সব জ্বলছে, খালি এইটুয়ে আছে। মই মানুষ ঘর কাম করো করি, 6:30টার সময় মালিকের ঘর থেকে গাঁও দিয়ে আইসু, মানুষের ঘর কাম করো মই সার্ভে যাই ফেলে। এ বহুত বছর হল, বহুত বছর হল। আমি অনুরোধ করে আছো, হেৰি গুৱাহাটীর হেৰি হেৰি যিমান এমএলএ আছে, হেৰি আছে, নেতা আছে, যদি চাই আছে এইখান কাণ্ড এতিয়ালৈকে, বিশেষ করে হেৰি ক্ষতিপূরণ কি আছে হতর এনআরসি হেৰি ঘরের, এজন ঘর আমার খুড়ি হয় হতে হতর পুরা পরিয়াল গেছে, তার লগে লগে যে ইমান মানুষের হেৰি মানুষের হেৰি হয়েছে, এতিয়ালৈকে লড়া ছোৱালীবিলাক ভুকত আছে, কিবা ব্যবস্থা লবনে কিবা ব্যবস্থা? তেতিয়ার ক্যামেরা লাইভ সবে দেখাই আছে, সবে আহি আছে চাই আছে, কিবা খোৱাৰ ব্যবস্থা দিবনে হতক? প্লিজ যদি সবে চাই আছে তেনেহলে সবে সমঞ্চ দিয়ক, আহিখিনি সবক খোৱা বস্তু কিবা কিবি এমএলএবিলাকে আহি, নহলে এবার তো আহি চাও কি হয়েছে ইয়াতে, বেলেগ নিউজ বেলেগ কিবা হলে আমি সোনকালে হোয়াটসঅ্যাপত নিউজত দেখাম না? কিন্তু এতিয়া এইখানে টাইমত গোটে গুৱাহাটী শহরের মানুষ চাই আছে, সবর ঘরের ঘরের হেৰিরপরা অলপ হেল্প করক এইখানে মানুষবিলাকর, কি এই টাইমত সিহঁতে খাবরও মন নাই, বাচ্চা কেটা কমসে কম বাচ্চা হেৰি কমসে কম পানির বোতল কিবা এটা খোৱাৰ বস্তু তো যোগাড় দিব আমাক। আমি এইখানে অনুরোধ করো যে বাকি যদি নিউজ লাইভ চাই আছে সবে সবে দয়া করে প্লিজ, মই হাত জোড় করে কই আছো, এই এই ফ্যামিলিবিলাকক কিবা এটা সহায় করার কারণে আগুয়ে আহক। মুখ্যমন্ত্রী ডাঙরে একদিনত আগতে বাল্য বিবাহ, বাল্য বিবাহ হয় নহয় আর বিরাট কিবা কিবি হয়েছে, এইটু টাইম এই মুহূর্ত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া চাইছে না চাওয়া নাই? এই মুহূর্ত কিমান পরিয়াল যেনেকা জুই জুয়ত পড়ি সারখার হয়েছে, এইটু টাইমত মুখ্যমন্ত্রী কি করে আছে নহয়, কেনেকা সুখী? এইটু টাইমত কোনো আহা নাই, সব হেকতে আহিছে, হেক হয় আহার পিছতো এতিয়া পানি সানি খোয়া লওয়া এইটক দিব লাগিব, দিব লাগিব, নহলে হতে বাঁচিব কেনেকা? সব গৈছে, এখানে কান্দি আছে হতে, আমি আমার খুড়িহতক ইমান খাবর কারণে কইছো তথাপিও না খায়, কেনেকা খাবো মানুষে নিজের হেৰি টকা পয়সা সব এনে আজির সম্পত্তি নহয়, কিমান বছরের পর ইয়াতে থাকি আছে হতে? ছাত্র ছাত্রী ইয়াতে আসলে পরীক্ষা আছিল আজির দিনত যাব পারা না, আজি ছাত্র ছাত্রীর কিতাব হেৰি কিতাব হেৰি আজি পরীক্ষার কারণে হতে যাবই নারিব, সব পুরা হতর কোনবা প্রাইভেট স্কুলত করেছে, কোনবা সরকারি স্কুলত করেছে, মোর এইটুয়ে অনুরোধ। সুস্মিতা, ইতিমধ্যে আমি আপনার দেখাবলে চেষ্টা করছো এনে ধরনের কিছু দুর্ভোগিয়া যোকর দুর্ভোগিয়া মহিলার আসলে কাতর আহ্বান মুখ্যমন্ত্রী ডাঙরিয়াল সরকার প্রশাসনলে, আসলে যময় আসলে নির্বাচনের সময় এই সময় রাজনৈতিক নেতায় আসলে ওসরলে ভোট বিচারি আহে, কিন্তু এনে একটা প্রাকৃতিক দুর্যোগের সময় এটা অতি একটা গম্ভীর সময় কিন্তু আসলে কোনো ধরনের রাজনৈতিক নেতা কোনো এগারী মন্ত্রী বিধায়ক কিন্তু বর্তমান ইয়াত উপস্থিত হওয়া নাই, আসলে আমার আগত ক্ষোভ ব্যক্ত করেছে। কোনো স্থানীয় প্রশাসনের শীর্ষববিয়া যে শীর্ষ বিষয়ববিয়া বর্তমান ইয়াত উপস্থিত হওয়া নাই, আসলে খাদ্যর তীব্র সংকটত ভুগিছে সুস্মিতা, কারণ কালি নিশার ভাগ পাই যেহেতু কালি নৈশ আহার কিছু সংখ্যক লোকে গ্রহণ করার সময়তে এই ঘটনাকাণ্ড সংঘটিত হয়েছিল, যথেষ্ট সংখ্যক যে ছাত্র ছাত্রী আসলে ইয়াতে আসলে আসলে নিজের পরীক্ষার হয়তো আজি সাজু হয়ে উঠিছিল, কিন্তু এনে একটা প্রাকৃতিক দুর্যোগের ফলত একটা আকস্মিক দুর্যোগের ফলত কিন্তু বর্তমান হাহাকার পরিস্থিতির সম্মুখীন হবলীয় হয়েছে, যুক্ত
কিতাপকে ধৰি যিসমূহ মূল্যবান সা সামগ্ৰী আছিলে সকলো কিন্তু বৰ্তমান জ্বলি ছাৰ খাৰ হোৱাটো পৰিলক্ষিত হৈছে। এক তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য বৰ্তমান মহিলাগৰাকীয়ে এন বি নিউজৰ কেমেৰাৰ আগত তেখেতে বিস্ফোৰণ কৰিছে এক প্ৰকাৰ, কাৰণ ক'ব লাগিব যি সময়ত তেখেতে আচলতে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী যি স্থিতিক লৈ বৰ্তমান তেওঁ সুখী নহয় বুলি আমাৰ আগত মন্তব্য কৰিছে, যি সময়ত তেখেতে বাল্য বিবাহক লৈ আচলতে তৎপৰ হৈ থকাটো দেখিবলৈ পোৱা গৈছে। ঠিক তেনে সময়ত এনে এটা বৃহৎ ঘটনা যিহেতু সংবাদ মাধ্যমে পোনপটীয়াকৈ কালি নিশাৰ পৰাই তেওঁ আচলতে ৰাইজৰ ওচৰলৈ লৈ যাবৰ কাৰণে চেষ্টা কৰি আছে, ঠিক তেনে সময়তে কিন্তু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে হওক বা ৰাজ্যৰ যি প্ৰশাসন হওক আচলতে ইয়াত আহি কিয় উপস্থিত হোৱা নাই, কিয় খাদ্য সামগ্ৰীৰ ব্যৱস্থা কৰা হোৱা নাই, যিসমূহ সা সুবিধা আচলতে তেওঁলোকে পাব লাগে, ক্ষতিপূৰণ পাব লাগে, সেই বিষয়ে কিয় বিশদভাৱে আলোচনা কৰা হোৱা নাই, এনে কিছু কিন্তু কথা বতৰাক লৈ বৰ্তমান চৰম অস্বস্তিত পৰা দেখা গৈছে এইসমূহ স্থানীয় লোকক। আৰু সেইবাবে তেওঁলোকে আচলতে সংবাদ মাধ্যমৰ আগত তেওঁলোকে আচলতে নিজৰ যি তীব্ৰ ক্ষোভ বৰ্তমান তেওঁলোকে প্ৰকাশ কৰাটো দেখিবলৈ পোৱা গৈছে। মোৰ সতীৰ্থ সাংবাদিক বিপ্লৱে আপোনালোকক সমগ্ৰ দৃশ্যাংশ দেখুৱাই আছে। এনেধৰণে ঘৰুৱা যি সা সামগ্ৰী আছিলে এটা এটা পৰিয়ালৰ বহুদিন ধৰি তেওঁলোকে কষ্টৰে উপাৰ্জিত ধনেৰে তেওঁলোকে যিহেতু এই সমগ্ৰ যি পৰিয়ালসমূহে আচলতে এই সা সামগ্ৰীসমূহ আচলতে তেওঁলোকে নিজৰ পৰিয়ালৰ সমগ্ৰ যি সা সম্পত্তি আচলতে জ্বলি যিহেতু শেষ হৈ গৈছে তেওঁলোকে যথেষ্ট দুখেৰে আচলতে এই মন্তব্য কৰাটো দেখিবলৈ পোৱা গৈছে। আচলতে বহু লক্ষাধিক টকাৰ আচলতে সা সম্পত্তি বৰ্তমান ইয়াত ক্ষয় ক্ষতি হৈছে বুলি মই ক'ব লাগিব। সুস্মিতা, মই সামগ্ৰিক দৃশ্যাংশ সমগ্ৰ অঞ্চলটো যিহেতু বিশাল এটা অঞ্চল বুলি মই ক'ব লাগিব, এক বিশাল অঞ্চল, এই বিশাল অঞ্চলটোত আচলতে কোনো এঘৰ মানুহ আচলতে এই জুইৰ লেনিহান শিকাৰ পৰা আচলতে বাচি যাবলৈ কালি নিশা সক্ষম হোৱা নাছিল। নিশা 3:30 বজালৈকে আচলতে অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ 14-15খনকৈ গাড়ী আচলতে জুই নিৰ্বাপন কৰিবলৈ তেওঁলোক সক্ষম হৈছিল, যদিও কিন্তু স্থানীয় লোকৰ বৰ্তমান মন্তব্যত কিন্তু তেওঁলোকে ক্ষোভ ব্যক্ত কৰাটো দেখিবলৈ পোৱা গৈছে, যিহেতু অগ্নি নিৰ্বাপক বাহিনী হয়তো আৰু যদি 20-25 মিনিট বিলম্বকৈ নাহিলেহেঁতেন হয়তো এই ক্ষয়ক্ষতিৰ পৰিমাণ যথেষ্ট কম হ'লহেঁতেন বুলি তেওঁলোকে ইতিমধ্যে আমাৰ আগত মন্তব্য প্ৰকাশ কৰিছে। আমি এন বি নিউজৰ টীমে পুৱাৰ পৰাই সামগ্ৰিকভাৱে এক্সক্লুচিভলি সমগ্ৰ দৃশ্যাংশ পৰিলক্ষিত হৈছে, যিটো আপুনি সামগ্ৰিক দৃশ্যাংশ এই মুহূৰ্তত আমাক দেখুৱাইছে, দৰ্শকসকলক দেখুৱাইছে। পুৱাৰ ভাগৰ পৰা সেই বাতৰি আমি সম্প্ৰচাৰ কৰি আছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰৰ যোগে, যিটো বৰ্তমান সময়ত পৰিলক্ষিত হৈছে যে 100 শতাধিক পৰিয়াল আচলতে বাসগৃহ ভস্মীভূত হৈ পৰিছে। যিসকল পৰিয়ালৰ বাসগৃহ বৰ্তমান সময়ত ভস্মীভূত হৈছে তেওঁলোকে বৰ্তমান ক'ত আচলতে আশ্ৰয় লৈছে, কিবা সবিশেষ জনাব নেকি? মোৰ তাৎপৰ্যপূৰ্ণ যি দৃশ্যাংশ হয় কিন্তু আমি ইতিমধ্যে প্ৰতিগৰাকী দৰ্শকৰ ওচৰলৈ লৈ যাবৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। আচলতে তেওঁলোকৰ বাবে কোনো এনে স্থান বৰ্তমানলৈকে নিৰ্ণয় কৰা হোৱা নাই, যাৰ বাবে কিন্তু এইসমূহ লোক আচলতে যথেষ্ট ক্ষোভিত হৈ পৰাটো দেখিবলৈ পোৱা গৈছে। মই এক বিশেষ দৃশ্যাংশ আপোনাৰ প্ৰশ্নটোৰ এক বিশেষ দৃশ্যাংশ যোগেদি মই আচলতে উত্তৰ দিব বিচাৰিম। মোৰ সতীৰ্থ সাংবাদিক বিপ্লৱে আপোনালোকক দেখুৱাব, দুটাকৈ শিশু কিন্তু এতিয়াও ঘটনাস্থলী তেনেধৰণে তেওঁলোকে আচলতে নিজৰ মূল্যৱান সা সামগ্ৰী বিচাৰি তেওঁলোকে বৰ্তমান ঘটনাস্থলীত তেওঁলোক উপস্থিত আছে। এনেধৰণে এই শিশু দুটা একলেখীয়াকৈ আচলতে এই স্থানীয় লোক যাৰ ইতিমধ্যে 100 ঘৰকৈ যি পৰিয়ালৰ ইতিমধ্যে 100টা বাসগৃহ সম্পূৰ্ণভাৱে জ্বলি ছাৰখাৰ হৈছে, 40টাকৈ পৰিয়ালে সকলো হেৰুৱাইছে, আচলতে বাকী 60টা পৰিয়ালৰ আচলতে কিছু না কিছু অংশ আচলতে জ্বলি গৈছে। এইসমূহ লোক কিন্তু বৰ্তমানেও ঘটনাস্থলীতে উপস্থিত থাকিবলগীয়া হৈছে। মই আপোনালোকক এক উল্লেখযোগ্য কথা যদি ক'বলৈ যাওঁ, যিহেতু এটা প্ৰতিকূল বতৰ বৰ্তমান গুৱাহাটী মহানগৰীত এটা প্ৰতিকূল বতৰ, যিকোনো সময়তে আচলতে বৰষুণ হ'ব পাৰে, ঠিক তেনে সময়তে আচলতে প্ৰশাসনৰ ফালৰ পৰা এক বৃহৎ অঞ্চলত এনেদৰে অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হোৱাৰ পিছতো আচলতে কিয় কোনো স্থান এতিয়ালৈকে এইসকল ভুক্তভোগীৰ বাবে নিৰ্ধাৰণ চৰকাৰে কৰিব পৰা নাই বা প্ৰশাসনে কৰিব পৰা নাই, ই এক ডাঙৰ প্ৰশ্ন বুলি ক'ব লাগিব। আৰু তাতকৈ ডাঙৰ প্ৰশ্ন হ'ল যিহেতু ছাত্ৰ ছাত্ৰীসকলৰ আজি পৰীক্ষা আছিলে, আচলতে এনে এটা প্ৰাকৃতিক দুৰ্যোগৰ সময়ত আচলতে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যিখিনি ক্ষয় ক্ষতি হৈছে বা তেওঁলোকৰ কিতাপকে ধৰি আন যি সা সামগ্ৰী আছিলে সেইসমূহ যিহেতু ইতিমধ্যে জ্বলি গৈছে, আচলতে তেওঁলোকৰ এতিয়া পৰীক্ষাৰ যি পূৰ্বৰ নিৰ্ধাৰিত দিন এই দিনটো আচলতে এতিয়া চৰকাৰে কিছু তেওঁলোকৰ বাবে বিশেষ সুবিধা দিব নেকি, বিশেষ সাল সলনি কৰিব নেকি, এনে কিন্তু কিছু প্ৰশ্ন বৰ্তমান স্থানীয় লোকৰ মনত উদয় হোৱাটো দেখিবলৈ পোৱা গৈছে। সেইকাৰণে বহু সংখ্যক লোকে আচলতে অন কেমেৰাই হওক বা অফ কেমেৰাই হওক আমাৰ স্থানীয় যি সংবাদ মাধ্যমৰ আগত তেওঁলোকে তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ কৰাটো দেখিবলৈ পোৱা গৈছে। যিহেতু নিশাৰ ভাগতে সমগ্ৰ ঘটনাকাণ্ড সংঘটিত হৈছিল, আচলতে নিশাৰ আহাৰো কিছু সংখ্যক লোকে আচলতে গ্ৰহণ কৰিবলৈ সক্ষম হোৱা নাছিল। তেওঁলোকে এক প্ৰকাৰ বিগত 12 ঘণ্টা ধৰি এগৰাকী লোক আহিছে আমাৰ ওচৰত, তেখেতে কিছু কথা ক'ব বিচাৰিছে, আমি প্ৰতিগৰাকী দৰ্শকৰ ওচৰলৈ লৈ যাব চেষ্টা কৰিম। চব পুৰি ধ্বংস হৈ গ'ল, কিন্তু পবিত্ৰ গ্ৰন্থ কি কোৰাণখানি একো হোৱা নাই, পবিত্ৰ কোৰাণ ধ্বংস হোৱা নাই, আৰু তেখেত চব আপুনি চাব পাৰে, এখন এখন কৰি এখন হেৰি হোৱা নাই, আৰু কোৰাণৰ প্ৰতি চবে এইখিনি আনিব লাগে। তাৰমানে হজৰত মহম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ছাল্লামক যেতিয়া আল্লাহ পাক তেখেত দান কৰিছিল কোৰাণখন, আৰু তেতিয়া আল্লাহ পাক কৈছিল যে কোৰাণৰ প্ৰতি মই সুৰক্ষা ৰাখিম, তুমি দোষ চিন্তা কৰিব নালাগে।
আৰু কুৰাণৰ পৰা গোটাই অসমবাসীক মই ভাৰতবৰ্ষৰ সকলোকে বাৰ্তা দিব বিচাৰিছোঁ, হিংসাৰ পৰি মানুহ আঁতৰি থাকক। মানুহৰ প্ৰতি মানুহ যোনটো আমি এতিয়া হিংসাটো ভাৱ কৰোঁ সেইটোৰ প্ৰতি আপোনালোকে চবে আঁতৰি থাকক। আমি মানুহ যে মানুহৰ প্ৰতি অধিকাৰৰ প্ৰতি আপোনালোকে লক্ষ্য ৰাখক। তাৎপৰ্যপূৰ্ণ কথা আচলতে ব্যক্তিগৰাকীয়ে আমাৰ আগত মন্তব্য প্ৰকাশ কৰিছে। কিছু দৃশ্যাংশ তেখেতে দেখুৱাইছে, আচলতে তেখেতলোকৰ যি পবিত্ৰ কোৰাণ আচলতে এগৰাকী ভুক্তভোগী বাসগৃহৰ পৰা উদ্ধাৰ হৈছে। এই কোৰাণখন কিন্তু তেখেতে জ্বলি যোৱা নাই বুলি কৈছে। তেখেতে কিছু যি ধৰ্মীয় বিশ্বাস আচলতে তেখেতে আমাৰ আগত তেখেতে মন্তব্য প্ৰকাশ কৰিছে আৰু তেখেতে কৈছে যে যি মানৱতা লৈহে আচলতে মানুহে জীয়াব লাগে, হিংসা পৰিহাৰ কৰিব লাগে, সকলো ওলাই আহিব লাগে, সকলোৱে সকলোক সহযোগ কৰিব লাগে। আৰু ইতিমধ্যে এনে বহু ভুক্তভোগীয়ে কিন্তু এন বি নিউজৰ কেমেৰাৰ আগত তেওঁলোকে ইতিমধ্যে আহ্বান কৰিছে। আপোনাক এইখিনিতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো সবিশেষ তথ্য জনোৱাৰ বাবে। এয়া আছিলে হাতীকাপা ডিটোৰাছ কলিতা।